শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখন ফুড এসআই অর্থাৎ ফুড খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সিটাকে সরকারি পার্মানেন্ট চাকরি হিসেবে অন্যতম একটা খুব সুন্দর ভালো শ্রেষ্ঠ চাকরি মানা হচ্ছে। তো এই ফুড এসআই ফুড সাব ইন্সপেক্টরের আবেদন আমরা কয়েকদিন ধরেই করছিলাম, 970টা ভ্যাকেন্সি ছিল এখানে। মাধ্যমিক পাস যোগ্যতায় প্রার্থীরা 110 টাকা খরচ করে ফুড এসআইতে ফর্ম ফিল আপ করছিল। বাস্তবে এই ফুড এসআইয়ের কাজটা কি, এখানে বেতন কেমন পাওয়া যায়, প্রমোশন থাকে কি না, কোনো রকম পেনশন আছে কি না, কোন কোন জায়গায় পোস্টিং হতে পারে, এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু ক্যান্ডিডেটদের মধ্যে আছে এবং যারা যারা ফর্ম ফিল আপ করেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম জনেরই এটা জানা নেই, একটা জানার কৌতূহলও আছে। তো আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে ফুড এসআইকে নিয়ে। যদি আপনি জানতে চান শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকছে, আমরা এখন আন একাডেমিতেও আপনাদেরকে পড়াচ্ছি, ওখান থেকে আপনারা সেই সমস্ত কোর্সগুলো করতে পারবেন যেগুলো আপনাদের এই ধরনের কম্পিটিটিভ এক্সামসে সহায়তা করবে। আমরা ওখানে জিকে থেকে রিজনিং থেকে ম্যাথের শর্টকাট ট্রিক্স থেকে ইংলিশ থেকে সমস্ত রকম কোর্স প্রোভাইড করছি এবং করব। তো আন একাডেমিতে আমাদেরকে ফলো করুন। আন একাডেমি লার্নিং অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন, সেখানে যদি আমাদের প্রোফাইল সার্চ করে নেন আপনারা একটা ফলো বাটন পেয়ে যাবেন সবুজ রঙের, ওখানে ক্লিক করে ফলো করে রাখবেন এবং ওখানে যে কোর্সগুলো অলরেডি পাবলিশ করা আছে আপনারা কোর্সগুলো দেখুন এবং উপকৃত হন। ওখান থেকে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন সেগুলো আপনাদের লাইফ চেঞ্জ করলেও করতে পারে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানার জন্য ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক ফলো করে আমাদেরকে আন একাডেমিতে ফলো করে নিন। আমাদের আলোচনার বিষয় ছিল সাব ইন্সপেক্টরের জব প্রোফাইল। দেখুন প্রথমত সাব ইন্সপেক্টরের যে নোটিফিকেশান বেরিয়েছে সেখানে কোনো শারীরিক সক্ষমতার কথা বলা নেই, অর্থাৎ এখানে ছুটোছুটি দৌড়াদৌড়ি কোনো রকম খেলা বা আপনার কোনো উচ্চতার মাপযোগ, বুকের ছাতির মাপযোগ, কোনো রোগের পরীক্ষা ইত্যাদি কোনো রকম টেস্ট কিন্তু আপনার নেওয়া হবে না। তার সত্ত্বেও আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার শরীর যেন সুস্থ সবল বা গ্রামেগঞ্জে মাঠে খেতে কখনো কখনো আপনাকে যেতে হতে পারে সেই রকম শারীরিক স্বচ্ছন্দতা বা সফলতা বা আপনার সুস্থতা থাকা প্রয়োজন আছে। কারণ ফুড এসআই বা ফুড সাব ইন্সপেক্টর এটা কোনো পুলিশ সাব ইন্সপেক্টর না, খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর। এখানে কাজটা কি, ইন্সপেক্টরের মতো আপনার যে ক্রাইম কেসগুলোকে হ্যান্ডেল করা না হলেও কিন্তু কিছু কিছু কেস আপনাকে হ্যান্ডেল করতে হবে অ্যাজ এ ইন্সপেক্টর। কীরকম কেস হ্যান্ডেল করবেন, ধরুন কোনো জায়গায় দেখছেন যে খাদ্য সংক্রান্ত কোনো রকম কোনো ক্রাইম তৈরি হচ্ছে, কোথাও দেখলেন যে কেমিক্যাল দিয়ে ফল পাকানো হচ্ছে, কোনো ফলকে ইললিগ্যালি তৈরি করা হচ্ছে বা কোনো ইললিগ্যাল ফসল চাষ করা হচ্ছে, যেমন গাঁজা বা ইত্যাদি ইললিগ্যাল ফসল চাষ করা হচ্ছে, সেই সমস্ত ব্যাপারগুলো দেখার দায়িত্ব আপনার কখনো কখনো আসতে পারে, সেই সমস্ত বিষয়গুলো আপনাকে হ্যান্ডেল করতে হতে পারে। কোনো চাষি কোনো খাদ্যদ্রব্যকে যদি ভিটামিন প্রয়োগ করে বা অন্যান্য কেমিক্যাল জাতীয় কোনো ওষুধ প্রয়োগ করে সেটাকে বা উর্বর বা ফার্টিলাইজার এমন কিছু প্রয়োগ করে দিল যেটাতে জিনিসটা তো হাইব্রিড হয়ে গেল, বড় বড় হয়ে গেল, বাট সেটা কিন্তু মানুষের পক্ষে শরীরের পক্ষে গ্রহণযোগ্য নয়, সেই সমস্ত বিষয়গুলো আপনাকে কখনো কখনো ডিল করতে হতে পারে। তো ফুড সাব ইন্সপেক্টরের কাজ, ধরুন সরকারিভাবে যেগুলো খাদ্য দপ্তরের রেশন ডিলারগুলো আছে, রেশনে কোনো কিছু প্রোডাক্ট যাচ্ছে এমনটাও আপনাকে কাজ দেওয়া হতে পারে, আপনি যে সরবরাহের দিকটা আপনাকে নজর দেওয়ার কাজ দেওয়া হতে পারে। ধরুন আপনার ব্লকে যাচ্ছে, আপনার ব্লকে ধরুন মোটামুটি 100টা রেশন ডিলার আছে, তো 100টা রেশন ডিলারের কাছে ধরে নিন যে 50 টন খাদ্য যাবে, সেই 50 টন খাদ্যটা কীভাবে লোডিং হলো, আনলোডিং হলো এবং ঠিকঠাক জায়গায় পৌঁছালো কি না, সেটা সঠিকভাবে সাধারণ মানুষ পাচ্ছে কি না সেটার কিন্তু খোঁজখবর আপনার রাখার দায়িত্ব থাকতে পারে। মোটামুটি খাদ্য সরবরাহ থেকে শুরু করে খাদ্যের যে ডিলিং সেটা থেকে শুরু করে খাদ্যের হিসাব রাখা থেকে শুরু করে এই সমস্ত কাজ আপনাকে করতে হতে পারে এবং কোনো ব্যক্তি যদি এই খাদ্য সংক্রান্ত ব্যাপারে কোনো রকম ইললিগ্যাল কিছু করে সেটাকে নিয়ে আপনাকে ডিল করতে হতে পারে বা উপর মহলে রিপোর্ট করতে হতে পারে। এই হচ্ছে মোটামুটি ফুড সাব ইন্সপেক্টরের কাজ। এবার ধরুন যে প্রমোশন, ফুড সাব ইন্সপেক্টরের এই যে মাধ্যমিক পাস যোগ্যতার চাকরি, এতে কি প্রমোশন আছে? হ্যাঁ, অবশ্যই এতে প্রমোশন আছে। ফুড সাব ইন্সপেক্টরের খুব ভালো রকম প্রমোশন আছে, আপনারা মাধ্যমিক পাসে এসআই হিসেবে জয়েন করছেন ফার্স্টলি, তো আপনার যদি পারফরমেন্স ভালো থাকে, আপনার যদি সার্ভিস রেকর্ড ভালো থাকে এবং আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি হায়ার স্টাডিজে ইংলিশের 50% প্লাস নাম্বার থাকে এবং হায়ার স্টাডিজ বা হায়ার ডিগ্রি করা থাকে, তাহলে কিন্তু এই মাধ্যমিক পাস যোগ্যতা জয়েন করার পরেও আপনি কিন্তু প্রমোশন পেতে পারবেন এবং আপনার দপ্তরের যিনি সুপ্রিম অফিসার থাকবেন তিনি আপনার পারফরমেন্সের উপর বেশ করে কিন্তু আপনার প্রমোশন করাতে পারেন ইমিডিয়েট ইমিডিয়েট।
ফুড সাব ইন্সপেক্টরে জয়েন করার পরে আপনার প্রমোশন আসতে পারে জেনারেল ম্যানেজারে, তারপরে আপার পোস্ট হিসেবে আপনি ম্যানেজারও হতে পারেন, তারপরেও আপার পোস্ট হিসেবে আপনি সিনিয়র ম্যানেজার হতে পারেন। এইভাবে কিন্তু আপনার প্রমোশন বাড়তে থাকবে। অ্যাজ এ সরকারি এমপ্লয়ি বা গভর্নমেন্ট এমপ্লয়ি যে সমস্ত সুবিধাগুলো থাকে ফুড সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সিতে বা এই পদে রিক্রুটমেন্ট হওয়ার পর আপনি সেই সমস্ত সুবিধাগুলো পাবেন। পিএফ ডিএ থেকে শুরু করে আপনার যে সমস্ত সরকারি সুবিধাগুলো আছে, টিএ বিল অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স, তারপরে আপনার মেডিকেলের যে অ্যালাউন্সগুলো থাকে, সমস্ত রকম সুবিধাই কিন্তু এখানে থাকবে। এবং মাধ্যমিক পাসে যখন আপনারা ফুড সার্ভ ইন্সপেক্টরে জয়েন করবেন, মোটামুটি সমস্ত দিক থেকে কাট ছাঁট করে পিএফ টিএফ এর যে টাকা জমা, তার বাইরে মোটামুটি যেটা আপনার হাতে আসবে 12,000 টাকার আশপাশ কিন্তু প্রথমে হাতে আসবে। কিন্তু এখানে প্রমোশন, খুব ভালো রকম প্রমোশনের জায়গা আছে অ্যাজ পার ইওর সার্ভিস রেকর্ড, অ্যাজ পার ইওর পারফরমেন্স অ্যান্ড ইওর এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আপনার থাকে, কিন্তু আপনি খুব উঁচু উঁচু পোস্টে চলে যেতে পারেন। সেই ধরনের সুবিধা কিন্তু আছে। এবার আসি যে ইন্টারনাল ফুড এসআই এর কোনো এক্সাম হয় কি না এখান থেকে প্রমোশনের জন্য। ইন্টারনাল এক্সাম তো খাদ্য দপ্তরে হয়েই থাকে, বাট ফুড সাব ইন্সপেক্টরের থেকে সেইভাবে আপনি ইন্টারনাল এক্সাম কিছু দিতে পারবেন না, কিন্তু আপনার প্রমোশনের জায়গা কিন্তু থেকে যাচ্ছে। আপনি ডিতে থাকলে সিতে যেতে পারবেন, সিতে থাকলে বিতে যেতে পারবেন, এই সুযোগটা কিন্তু থাকছে। এবং স্যালারি ইনক্রিজিংয়ের যে ব্যাপারটা থাকে, ইনক্রিমেন্ট থাকে, সরকারি নিয়ম অনুসারে হবে। এবং সরকারি এমপ্লয়ি হিসেবে যখন পে কমিশনের মাধ্যমে বেতন বৃদ্ধি হয়, সে কিন্তু বেতন বর্ধিত বেতনটাও আপনারা পাবেন। এবং অ্যাজ এ সরকারি পারমানেন্ট এমপ্লয়ি বা রেগুলার গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে যে সমস্ত সুবিধাগুলো কার্যকর হওয়ার কথা সমস্তটাই কিন্তু থাকছে। এটা কোনো রকম আপনার কন্ট্রাকচুয়াল বেসিস জব নয় যে যেভাবে জয়েন করেছেন সেভাবেই থেকে যাবেন। যখনই কোনো মিনিস্টার লেভেলের অ্যানাউন্সমেন্ট হবে, যখনই কোনো পে কমিশন বসবে, সেখান থেকে বেতন কাঠামো পরিবর্তন হলে আপনাদেরও কিন্তু বেতন কাঠামোটা পরিবর্তন হবে। এবার আসি আপনাদের কারো কারো একটা কোয়েরি থেকে যায়, কোন কোন জায়গায় পোস্টিং পাওয়া সম্ভব। দেখুন, ফুড বা খাদ্য দপ্তর, এই খাদ্য দপ্তরের অফিস কিন্তু প্রত্যেকটা জেলাতেই আছে। এবং আপনি যে জেলা থেকে আবেদন করেছেন, মোস্ট প্রবাবলি আপনি সেই জেলাতেই জব পাবেন, যদি আপনার সেই এলাকার সেই দপ্তরের সেই ভ্যাকেন্সিটা খালি থাকে। তো তাহলে কিন্তু আপনি নিজের জেলায় জব পাবেন। ম্যাক্সিমাম সম্ভাবনা 90% ক্যান্ডিডেট কিন্তু নিজের জেলাতেই চাকরিটা পাবে। এবং আপনি খোঁজ নিতে পারেন যে আপনার কোন আশেপাশে কোন অফিসে মোটামুটি ফুড সাব ইন্সপেক্টরের দপ্তরের কিন্তু পদটা, আপনার যে পদটা ফুড সাব ইন্সপেক্টরের পদটা খালি পড়ে আছে কিনা। তাহলে কিন্তু আপনার যদি ভাগ্য ভালো থাকে এবং আপনি যদি পাস করেন, তাহলে হয়তো বা পোস্টিং আপনার সেখানেই হয়ে যাবে, আপনি বাড়ির কাছাকাছি থেকেই কাজ করতে পারবেন। এবার আসছি ফুড সাব ইন্সপেক্টরের যে দায়িত্ব। ফুড সাব ইন্সপেক্টর যেমন পুলিশ ইন্সপেক্টরের দায়িত্ব সবসময় থাকে, আপনারা জানেন মোটামুটি পুলিশদেরকে কখনো কখনো 13 মাসের বেতন দেওয়া হয়। তাদের কারণ, তাদের আলাদা করে ছুটি বলে কিছু থাকে না, যখন তখন দায়িত্ব পালন করতে হয়। এক্ষেত্রে কিন্তু এটা যেহেতু একটা ফুড সাব ইন্সপেক্টর, সেইভাবে আপনারা কিন্তু পুলিশের ডিউটির মতো এখানে কিন্তু ইন্সপেক্টরের ডিউটি থাকছে না। এখানে আপনাদের মোটামুটি সরকারি দপ্তরে যেভাবে কাজকর্ম হয় সেভাবে কাজকর্ম করলেও আপনাদের চলবে। এবং এখানে থাকছে কিন্তু উন্নততম স্যালারি প্যাকেজ, পরবর্তীকালে প্রমোশনের কিন্তু একটা ভালো রকম সুযোগ থাকছে। আপনার কিন্তু পারফরমেন্সের উপর বেস করে আপনি লাফিয়ে লাফিয়ে প্রমোশন করতে পারেন যদি আপনার পারফরমেন্স খুব ভালো থাকে, আর না হলেও কিন্তু আপনার ধীরে ধীরে ইনক্রিমেন্ট কিন্তু একটা হতে থাকবে। চাকরি যাওয়ার কোনো রকম ভয় নাই, এটা সরকারি চাকরি। এবং এখান থেকে কিন্তু আপনাকে সরকারি চাকরিতে চাকরি যাওয়ার ভয় থাকে না, মানে আপনি উল্টোপাল্টা কাজকর্ম করবেন বা আপনার নিজের দায়িত্ব পালন করবেন না, এটা কখনোই ভাববেন না। আপনাকে আপনার কাজ করে যেতে হবে। আপনার পারফরমেন্স, আপনার সার্ভিস রেকর্ড যদি ভালো থাকে এবং বস যদি আপনার প্রতি প্লিজড থাকে, তাহলে কিন্তু আপনাকে লাফিয়ে লাফিয়ে প্রমোশন তিনি দিতে পারেন এবং আপনি সেটা পেতে পারেন। তো অবশ্যই সেটা আপনার সার্ভিস রেকর্ড, আপনার পারফরমেন্স এবং আপনার উচ্চতর যোগ্যতা থাকতে হবে। আপনাকে যে আপার প্রমোশনটা দেওয়া হবে, সেই প্রমোশনটা অ্যাচিভ করার যোগ্যতাটা আপনার থাকতে হবে। মোটামুটি ইংরাজিতে 50% নাম্বারের দরকার হয় এবং উচ্চশিক্ষিত হওয়ার দরকার পড়ে। আর শুধুমাত্র যদি আপনি মাধ্যমিক পাস করে জয়েন করে থাকেন, তাহলে কিন্তু আপনার ইয়ারলি যে ইনক্রিমেন্ট হয়, পে কমিশনের যে ইনক্রিমেন্ট হয়, সেই ধরনের স্যালারি ইনক্রিজ হবে, কিন্তু প্রমোশনের জায়গাটা আপনার শিক্ষাগত যোগ্যতার কারণে থেমে থাকতেও পারে। তো আশা করছি আমি বোঝাতে পারলাম যে জব প্রোফাইলটা কীরকম ফুড সাব ইন্সপেক্টরের। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, করে রাখতেই হবে, কারণ পরবর্তী ভিডিওগুলো আপনাকে তো রিসিভ করতে হবে।
নোটিফিকেশন রিসিভ করার জন্য নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন, এবং নোটিফিকেশন বেল আইকন যদি দেখতে না পান তাহলে ভিডিওর নিচে চলে যান, লিখুন লাল রঙের একটা সাবস্ক্রাইব লেখা বাটন আছে, তারপর ক্লিক করলেই নোটিফিকেশন বেল আইকন চলে আসবে, তারপর ক্লিক করে রাখুন। ভিডিওটিকে লাইক করে দেবেন এবং অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, তারাও জানুক ফুড সার্ভিস ইন্সপেক্টরে কীরকম কী কাজ করতে হয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।